চমৎকার চমৎকার চমৎকার। কথায় বলে শ্বশুর বাড়ি মথুরাপুরি, তিন দিন পর ঝাটার বাড়ি। এই তিনটে দিনও আপনি অপেক্ষা করতে পারলেন না? কি ব্যাপার, খাওয়া দাওয়া করে তো সব চলে যাওয়া হয়েছিল, আর ফিরে এলে কেন? আপনাদের বাড়ির পরিবেশ দেখেই বুঝতে পেরেছিলাম যে ফিরে এলেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারাটা দেখতে পাবো, আর তখন চিনতে পারবো যে সেটা দেবতার না দানবের। এই কি বললে তুমি? বলছিলাম আমি ফিরে এলাম বলে আপনি প্রাণে বেঁচে গেলেন। ওর ভাইয়েরা যদি কেউ আসতো তাহলে আপনার এই হাতটা ভেঙে গুঁড়ো করে দিত। মুখ সামনে কথা বলবে কিন্তু বলে দিচ্ছি, বলে যেও না আমি ওর ভাসুর হই। হ্যাঁ, আমার সঙ্গে কিভাবে কথা বলতে হবে জানো না? ভাসুর, একটু আগে যে কাজটা করলেন তা দেখে মনে হচ্ছে আপনি ভাসুর না একটা মহিষাসুর। দাদার কথাতেই ওই রাহুলকে আমাদের হাতের মুঠোয় আনবার জন্য ওই মেয়েটাকে বাড়িতে এনে তুলেছি, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই ছোড়দা ছোড়দা ছোড়দা, শোন না, যা হওয়ার তা তো হয়েই গেছে, পুরনো কথা সব ভুলে যা ছোড়দা, পুরনো কথা সব ভুলে গিয়ে নিজের মান সম্মানের কথা একটু ভাব ছোড়দা। থাকবোই না এখানে, এই যা তো ড্রাইভারকে গাড়ি বার করতে বল, এখন আমি শহরের হোটেলে গিয়ে ফুর্তি করবো। সাঁতার ডোবার জলে ডুবতেই সে আনন্দ পায়। কি বলি তুই? ওর সঙ্গে এই নিয়ে কথা বাড়িয়ে নিজের শিক্ষার পরিচয় দিও না। এই শোনো, আমাকে বেশি শিক্ষা দেখাতে এসো না, ভুলে যেও না আমি একটা ওষুধ কোম্পানির MD, তোমার ভাইদের চেয়ে না অনেক অনেক উপরে। শকুন তো অনেক উপরে ওরে, কিন্তু তার নজরটা পড়ে থাকে ভাগরে। না পল্লবী না, তুমি চুপ করো, ও যা করেছে নিশ্চয়ই বুঝে সুঝে করেছে, ও তো আর কচি খোকা নয়। বৌদি বৌদি, কচি খোকার অসভ্যতাটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন সেই কাজটা করে, ছোট বোন হিসেবে লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যায়। তবু আমি কারো কাছে মাথা নিচু করব না। এই শোনো, তুমি আমার বোনটাকে বস করতে পেরেছো বলেই আমার উপরে কোনো হুকুম চালাতে এসো না। এতগুলো বছরে যখন তুমি নিজের বোনকে বস করতে পারোনি, আমি মাত্র একদিনে সেই কাজটা কেমন করে করব? তোমার মতো ছোট লোকের মেয়েরা না সেসব কায়দা কানুন ভালো করে জানে, তাই আমার কথা ভুলে গিয়ে তুমি বলো, তুমি আজকের রাতটা আমার বাড়ির চাকর ওই হরিপদর ঘরে গিয়ে ওর পাশে শুয়ে পড়ো। যখন নিজেই এই কথাটা বলতে পেরেছিস তখন তুই নিজেই ওকে হরিপদর ঘরে পৌঁছে দিয়ে, কারণ কারণ হরিপদ কিন্তু তোর মতো অমানুষ না, সে যদি তোকে ঘাড় ধাক্কা দেয় তাহলে তার পায়ে হাত দিয়ে অন্তত একটা প্রণাম করে আসিস, একটা প্রণাম। বাইরে যদি যাবে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আমি তো একটা মেয়ে, স্বামীর ঘরটাই আমার কাছে সুখের স্বর্গ, সেই স্বর্গের সাত রাঙা ছবিতে তুমি এইভাবে নরকের কালি মাখিয়ে দিও না। কেন? বিয়ের রাতে যেদিন সংহারের মূর্তি ধারণ করে অসুর বধের কথা বলেছিলে তখন মনে ছিল না? যে মহাকালী সৃষ্টিকে ধ্বংস করে জগদ্ধাত্রী রূপে আমার তিনি জগৎকে রক্ষা করে, তাই একবার যখন সিঁদুর পড়েছি তখন ধ্বংসের আগে সেই সিঁদুরের ধর্ম তো আমাকে পালন করতেই হবে। সিঁদুরা? এই শোনো, কপালে ওই সিঁদুর থাকলেও না তুমি কোনোদিনও এই সংসারে সুখ পাবে না, তোমাকে তোমাকে সারা জীবন শুধু কাঁদতে হবে। তাহলে জেনে রেখো সেদিন কিন্তু আমি আজকের মতনই হাসবো। হাসি বন্ধ করো রমা, আমি তোমার চোখে শুধু কান্না দেখতে চাই, কান্না। আমি কাঁদবো না, আজকে আমার ফুলসজ্জা, আজকে যাদের চোখের জল ফেলে যে তার স্বামীর অকল্যাণ হয়, তাই আজ আমি শুধু হাসবো গো, শুধুই হাসবো। তাহলে দেখ শয়তানি, তোর এই হাসি আমি বন্ধ করতে পারি কি না।
এই শয়তানি, এই শয়তানি, তুই হাসবি না? হাসবি শয়তানি, হাস শয়তানি, হাস, হাস, হাস। এই হারামজাদা, এ তুই কি করছিস? মদ কি আমার মালকের গায়ে হাত দিছিস? না দাদা না, ওর কোনো দোষ নেই, আমি অন্যায় করেছি বলে তাই ও আমাকে শাস্তি দিয়েছে। এই তুমি চুপ করো বৌমা, একদম চুপ করবে। তোমাকে চিনতে আমার ভুল হয়নি, কিন্তু এই হারামজাদাকে চিনতে আমি এত ভুল করেছি। তাহলে এখানে নই, পিত্তির উপর কাঠালি কলার মতো দাঁড়িয়ে থেকো না দাদা, কেটে পারো। আকাশ গালল কথা করে পিশাচ নরখাদক, কি এত মনুষ্যত্বহীন হয়ে গেছিস? বড় ভাইয়ের কাছে এই শিক্ষা পেয়েছিস তুই ছোট ভাই হয়ে? এরকম করে কোন নতুন বইয়ের হাত তোলে? ছি 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 ছি, তোর প্রতি ঘৃণা ধরে গেল রে। দেখি 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 দেখি, আরে নতুন বউটাকে কিরম করে মেরেছে! আরে তুই মানুষ, তোর হাত দেখে দেবো আমি। হাত রক্ত কোথায়? তোর গায়ে রক্ত কোথায়? রাগার জন্যই তো মারা। অনেক বড় বড় কথা বলেছিলি না, বড় বড় কথা। এবার শঙ্কর তোর সারাশরীর ফালা ফালা করে কাটবে, আর তাতে আমি নুন লঙ্কা মাখিয়ে দেবো। আমি কারো দাদা নই, আমি একবিংশ শতাব্দীর এক বহুরূপী রাবণ। তোর ভাইদের, তোর ভাইদের রঘুবংশ আমি ধ্বংস করবই। রক্ত দিয়ে তোমার সারা শরীরে আমাদের অত্যাচারের ছবি এঁকে দেব। সেই ছবি নিয়ে যখন চোখের জল ফেলতে ফেলতে তুমি তোমার ভাইদের সামনে গিয়ে দাঁড়াবে, সেটাই হবে তাদের একমাত্র শাস্তি। চলি, গুড নাইট বেবি, তোমার ফুলশয্যা সুখে রোগা। একটা কথা বললে একবার কেটে ফেলে দেবো একদম, বড় 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 ফুলি। হ্যাঁ, বাহ, চমৎকার 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 চমৎকার। কথায় বলে শ্বশুর বাড়ি মথুরাপুরী, তিন দিন পর ঝাটার বাড়ি। এই তিনটে দিনও আপনি অপেক্ষা করতে পারলেন না? কি ব্যাপার, খাওয়া দাওয়া করে তো সব চলে যাওয়া হয়েছিল, আর ফিরে এলে কেন? আপনাদের বাড়ির পরিবেশ দেখেই বুঝতে পেরেছিলাম যে ফিরে এলেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল চেহারাটা দেখতে পাবো, আর তখন চিনতে পারবো যে সেটা দেবতার না দানবের। এই কি বললে তুমি? বলছিলাম আমি ফিরে এলাম বলে আপনি প্রাণে বেঁচে গেলেন। ওর ভাইয়েরা যদি কেউ আসতো তাহলে আপনার এই হাতটা ভেঙে গুঁড়ো করে দিত। মুখ সামনে কথা বলবে কিন্তু বলে দিচ্ছি, বলে যেও না আমি ওর ভাসুর হই। হ্যাঁ, আমার সঙ্গে কিভাবে কথা বলতে হবে জানো না? ভাসুর, একটু আগে যে কাজটা করলেন তা দেখে মনে হচ্ছে আপনি ভাসুর না একটা মহিষাসুর। না শ্রীমতী না, আমার জন্য তুমি দাদাকে অসম্মান করে কথা বলো। আজ আমাকে কথা বলতে দাও রমা। একটা চোর ডাকাত ছিনতাইবাজ পাগল কারো ভাসুর হতে পারে, কিন্তু সে নামের মর্যাদা নেই বীরদাদার সিংহাসনে বসতে পারে না। আমি দেবতা নই দানব হয়ে বেঁচে থাকতে চাই। দেবতারও একটা ধর্ম আছে। রাক্ষসরাজ রাবণও যখন সীতাকে হরণ করেছিল তার উপর কোনো অত্যাচার করেনি। কিন্তু স্বার্থের জন্য আমি সব করতে পারি, স্বার্থের জন্য আমি সব করতে পারি। আওয়াজ নিচে রাখতে পারি, অবশ্যই রাখতে পারি, আসলে রাখতে পারি না, তোমার জীবন মরণ এখন আমার হাতে। কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। না এমন তেমন কিছু না, আসলে ঘরের লক্ষ্মী বউ তো খাঁচায় পোষা বন্দি পাখির মতন, না তাকে দানা পানি দেবো না আগুন দেবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি মানুষটা যে কেমন তা বোধ হয় কয়েকদিনের মধ্যে অনুধাবন করতে পেরেছেন। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন এদেশে আইন আছে, পুলিশ আছে, বধু নির্যাতনের দায়। পুলিশ কিন্তু খুব ভালোভাবে কোমরে দড়িটা পরাতে পারে। এই ভুলভাল কথা বলেন। হ্যাঁ, কি ভুলভাল কথা, ভুলে যাবেন না আমি একজন জনগণের নেতা। বলো, পুলিশ প্রশাসন প্রশাসন সব আমার এই পকেটের মধ্যে। আমাদের মতো পাবলিক সেই নেতা তৈরি করে স্যার, আবার সময় মতো সেই নেতার খাতাটা বন্ধ করে দিতে পারে না? ছোটা,
তুই চুপ কর, কথাই বলে মেয়ের নাম ফেলি, বরকে দিলেও গেলি আবার জমকে দিলেও গেলি, তাই আমার কত না ভেবে তোর এই বাড়ি থেকে চলে যা। কিন্তু তোকে এখানে কোন ভরসায় রেখে যাই বল তো? আমি ভাবিস না, আমি এখানে সুখে থাকবো, তোদের দুই ফ্যামিলির বিষ আমি একাই টেনে নেব, তোরা তোরা শুধু সবসময় হাসি খুশিতে থাকিস, আর তোদের কান্নার ভাবটা আমাকে উপহার। রমা, এই ফুল সজ্জা রাতে সেটাই হবে আমার জীবনের সব থেকে বড় উপহার। রমা শোন, শ্রেষ্ঠ উপহার। না রমা, শ্রেষ্ঠ উপহার। রমা, রমা তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো, রমা চলো, রমা আমার কথা শোনো। রমা, এবার বুঝতে পারছি বোনের বিয়ে দিলে আপনাদের মতো নেতার আত্মীয় হওয়া যায় না, আপনাদের মতো নেতার আত্মীয় হতে গেলে নারী লাঞ্ছনা শিখতে হবে, অসভ্যিতরের ভাষায় কথা বলতে হবে, গালাগালি শিখতে হবে, তা যদি এরা পারে তাহলে এদের মাথা নিচু করে এই বাড়িতে আসতে হবে না। আপনি এদের ভাঙা বাড়িতে গিয়ে মাথা নিচু করে এদের আত্মীয় বলে বুকে জড়িয়ে ধরবেন। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী। সুতরাং বোনের সুখের সংসার যদি চাও তাহলে আমার সাথে হাত মেলাও। আমরা তো অনেক আগেই দু হাত পাড়িয়ে রেখেছি স্যার। রাখনি, রাখিনি, রাখনি, যদি রাখতে আমি যে ওষুধগুলো পাঠিয়েছি না সেগুলোকে ভালো রিপোর্ট দিয়ে সই করতে। কিন্তু ইন্সপেকশন না করে ইন্সপেকশনের কি আছে রাহুল, ইন্সপেকশনের কি আছে? তুমি তো জানো ওগুলো সব জানি না, আর সেই জন্য তোমাকে 3 লাখ টাকা দিতে চেয়েছি রাহুল। একটা কথা কি জানেন স্যার, ভগবান এই মাথাটাকে উঁচু রাখার জন্য ঘাড়ের ওপরে বসিয়েছেন, টাকার জন্য সেই উপরের মালটাকে কি নিচে নামানো চায়? আকাশকে কে বোঝাবে বলো তো? বোনের সুখের জন্যে, বোনের সুখের সংসারের জন্যে সেই ঘাটটাকে একটু এরকম করে কাজ করা যায় না? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনাদের দুজন পুরুষ মানুষের মাঝখানে মেয়েটাকে কেন টেনে আনছেন? না না, অন্য কোনো কারণের জন্য না, অন্য কোনো কারণের জন্য, চারিদিকে এত এত ঘটনা ফটনা শুনি না, মানে খবরের কাগজে পড়ি, টিভিতে দেখি। কি 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 ঘটনা? আহা, এবিপি আনন্দ, সিটিভিএন, 24 ঘন্টা আপনারা দেখেন না? বলুন না কি 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 খবরের কাগজ পড়েন না, যে ওই সব কিছু ঘটনা ফটনা ঘটে না, আসলে ভয় লাগে আমার খুব, মানে বাড়িতে তো আমার কেরোসিন আছে, পেট্রোল আছে, গ্যাস আছে, বাড়ির পেছনে খুব বড় একটা ঝিল পুকুর আছে, কখন কি ঘটনা ঘটে যেতে পারে কেউ কি বলতে পারে রাহুল? ধমক চমক দিয়ে কোনো লাভ হবে না, জীবনে আমি কখনো সততার পথ থেকে সরে আসেনি আর ভবিষ্যতেও আসবো না। রাহুল স্যার, আমি আমি বলছিলাম কি, আমার মনে হয়, আমার মনে হয় যে আপনি এদের সাথে আত্মীয়তা করে ভুল করে নিম গাছকে ঘরে এনে খেতে চাইছেন আম। নিম গাছে আম ফলাবো বলেই তো রমা গিয়ে বাড়িতে বউ করে এনেছিল। বুঝলাম না স্যার। বাংলা ভাষায় তো বলেছি, অন্য কোনো ভাষায় বলিনি তো। নিম গাছে আম ফলাবো বলেই তো রমাকে এ বাড়িতে বউ করে এনেছি। এখন রাহুল যদি আমার সামনে, রাহুল যদি আমার সামনে এখন ঘর শক্ত করে থাকে, এখন ঘর শক্ত করে আছে, তাহলে রাহুলের প্রবলেম, ওটা রাহুলের প্রবলেম, রাহুলের বোনের প্রবলেম। আমি তো রাহুলের উপর ছাড়লাম, ফেলে দিলাম, কি চায় রাহুল বল? বোনের সুখের সংসার নাকি রাহুলের সততা? Tell me, tell me, you've got a lot of times. তাহলে শুনুন স্যার, জীবনে কোনো কিছুর জন্য আমি আমার সততাকে বিক্রি করব না, আমার বোনও সেই শিক্ষায় বড় হয়েছে। ও রমা হয়তো জেনে শুনে নিজের মুখে বিষ তুলে নেবে, তবু তার দাদার মাথাটাকে কোনো জানালার পায়ের নিচে কিছুতেই নামতে দেবে না, কিছুতেই না। এই রাহুল শোনো, বলে এসো শ্রীমতী। হ্যাঁ চলো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে না একটা কথা বলতে চাই স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে দেখে আমার কি মনে হচ্ছে জানেন স্যার? কি মনে হচ্ছে? মনে হচ্ছে ভাঙা মন্দিরে নিবে যাওয়া একটা ধূপকাঠি। আমার বসকে কেউ অপমান করে কথা বললে তোর জিভটাই আমি কেটে ছিঁড়ে নেব। আবে চুপ চুপ, তারা গামারে হাত তাহলে বাজার, এটা শুনে চুরি করার জন্য নয়, তোরে চাপ বদলে এমন খুশি মারবো না পুরো জিওগ্রাফিটাকে বদলে ছেড়ে দেবো। আর এই কথাটা মাঝে মাঝে তোর বসকেও একটু মনে করিয়ে দিবি। চলে চলে।